প্রিন্স ক্রাউন্স, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই বোনের শারীরিক সম্পর্ক এটা কিরকম, তখন সে কিন্তু নির্দ্বিধায় বলেছিল যে আমি এটাতে কোনো সমস্যা দেখি না এবং নাস্তিকতা এটা কোনো সমস্যা নাই। তো এখান থেকে কি বোঝা যায়, আসলেই পরস্পর সম্মতিতে যেই কোনো কাজ সেটা তারা বৈধ মনে করে যদি তার ক্ষতি অন্যের মধ্যে প্রভাব বিস্তার না করে। কিন্তু আমাদের বাংলাদেশি কোন নাস্তিককে যারা নিজেদেরকে নাস্তিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় এবং আমাদের কাছে বলতে চায় বা নাস্তিক হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে চায়, স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার বোনের সাথে কি আপনি পরস্পর শারীরিক সম্পর্কে করতে আপনার মনোভাবটা কিরকম বা আপনি রাজি কিনা, তখন কিন্তু সে কিন্তু এই ব্যাপারে কিন্তু সে রাজি হয় না এবং এই ব্যাপারে বলে যে না, নাস্তিকতা মূলত এটা না। অথচ বড় বড় নাস্তিকরাই কিন্তু এই সকল যত অপকর্ম আছে, যেরকম অবৈধ কর্মকাণ্ড এবং মানুষ মানুষকে যেগুলো ক্ষতির দিকে নিয়ে যায়, সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এই সকল কর্মকাণ্ড গুলা কিন্তু তারা এই নাস্তিকতার এই আদর্শের মাধ্যমে কিন্তু তারা লালন করে। যেমন রিচার্ড ডকিন্স, তিনি কিন্তু আপনার বলছেন যে ধর্ম প্রাকৃতিক, এটা হলো একটা প্রাকৃতিক বিষয়, এই সম্পর্কে আমাদের লিঙ্ক আছে, আমরা লিঙ্ক দিতে পারি। দেখেন তাহলে এই যে নাস্তিকতার মূল থিমটা হলো অবিশ্বাস এবং আচার থিমটা হলো যে এরকম কর্মকাণ্ড পরস্পরের সম্মতিতে বৈধ যেটা মধ্যে পৌঁছায় না। অথচ এই সকল কর্মকাণ্ডই যদি আমাদের বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানি নাস্তিকদেরকে বলা হয়, তারা কিন্তু এগুলো ইচ্ছা না বা ইচ্ছা পোষণ এগুলো তারা মেনে নিতে চায় না। যেমন আপনি এখনই আপনার এই লাইভে থাকে, আপনি তাকে জিজ্ঞেস করে দেখেন যে ভাই আপনি মায়ের সাথে আপনার বোনের সাথে পরস্পর সম্মতিতে আপনি কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ নাস্তিকতায় সমস্যা না হওয়ার কারণ হলো এই, নাস্তিকতা হলো পরস্পর সম্মতিতে। যেই খুব কেটে কেটে আসছে ভাই, আচ্ছা সম্ভবত তাহলে কিন্তু বাকি ওই সময় কেটে কেটে আসছিল না। আমি বলতে চাচ্ছি যে নাস্তিকতায় এটা বৈধ এবং এটা অশালীন এবং খারাপ কোনো বিষয় নাই, এটা তো আমরা জানি নাকি? যেহেতু যেহেতু হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাই যদি হয় তাহলে বঙ্গীয় নাস্তিকদেরকে আপনার এই লাইভের মাধ্যমে আমি একটা প্রশ্ন রাখতে চাই, সে কি তার মায়ের সাথে তার সম্মতিতে, তার বোনের সাথে তার সম্মতিতে পরস্পর শারীরিক সম্পর্কে তারা সম্মতি দিবে কিনা বা তারা রাজি আছে কিনা, সন্তুষ্ট আছে কিনা, এই ব্যাপারে আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই এবং তাদেরকে জিজ্ঞেস করতে চাই। এখানে যদি কোনো নাস্তিক থেকে থাকেন তাহলে দয়া করে আমার এই প্রশ্নের উত্তরটা এবং আমার এই দাবিটা আপনারা একটু বিস্তারিত বলবেন যে আপনারা এটা রাজি কিনা, কারণ যেহেতু আপনাদের আপনাদের মধ্যে যারা সর্বোচ্চ পর্যায়ে যারা নাস্তিক, নাস্তিক ক্রাউন্স লরেন্স, লরেন্স ক্রাউন্স, তিনি বলেছেন যে পরস্পর ভাই বোনের, আপন ভাই বোনের সম্মতিতে শারীরিক সম্পর্ক এটা সম্পূর্ণ বৈধ। সুতরাং কোন সুহৃদয় বা নাস্তিক কি আছেন, আপনার নিজ বোনের সাথে, আপনার মায়ের সাথে আপনি এই শারীরিক সম্পর্কে আপনি সম্মতি দিবেন? আর যদি বলেন যে না, তাহলে আসলে আপনি নাস্তিক না। যে আসলে তারা যে নাস্তিকতা বলতে কি বোঝাতে চায় বা তারা কি করতেছে, তো আমরা এইটার দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় যে তারা তাদের মায়ের সাথে যৌন সম্পর্ক করার কথা বলতেছে, বোনের সাথে যৌন সম্পর্ক কথা বলতেছে, আবার সমাজ প্রথাকে তারা ঘৃণা করতেছে। তারপরে উম্মুল মুলহিদিন তসলিমা নাসরিন, উনি বলতেছেন যে যার তার সাথে সময় মানে যেখানে টেখানে, আবার মনে করেন যে বুকের কাপড় খুইলা দিয়া মনে করেন যে ঘুরবে, এটা হলো ভাই সহি নাস্তিকতার মানে একটা বিশেষ সংজ্ঞা। তো এটা জানি না এখন নাস্তিক ভাইরা কি বলবে, আমি একটু সেটাই আর কি জানার জন্য। হ্যাঁ, আমরা তো অপেক্ষায় আছি যে এরকম কোন আসলে খাঁটি নাস্তিক আমাদের এই বঙ্গীয় এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে পাওয়া যাবে কিনা। আমার মনে হয়
সন্দেহ, এরকম কোন নাস্তিক পাওয়া যাবে না। কারণ হ্যাঁ এই হ্যাঁ না গত এরকম সহি নাস্তিক ভাই, সহি নাস্তিক পাওয়া কঠিন, মানে সব কামাই করে না নাস্তিক খুব কম পাওয়া যায়। মানে জি যে জি 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 নাস্তিকরা মনে করেন যে আপনার সঠিক কারণ নাস্তিকতা আসলে প্রচার করবে এরকম। একটা মজার ব্যাপার হলো যে সব জিনিসে ভেজাল আছে, কিন্তু আগে আমি জানতাম যে নাস্তিকতায় কোনো ভেজাল না, এখন দেখি যে ভাই নাস্তিকতায় এত পরিমাণ ভেজাল, মানে এর এত ক্যাটাগরি যেটা আসলে কল্পনা করা যায় না। কারণ একটা মানব অনেকগুলি ভেজালের ক্যাটাগরি থাকে, কিন্তু আমি নাস্তিকতার আজ পর্যন্ত ক্যাটাগরি পাই নাই আমি। কারণ দেখেন আমি গতকালকে একজন নাস্তিককে দেখলাম, সে কয়েকদিন আগেই ধর্মের কিছু বাণী, ধর্মের কিছু কথা, ধর্মের কিছু নাস্তিক হতে রেফারেন্স, হলে আপনাকে সর্বপ্রথম দর্শক হতে হবে। দেখলেন এখানে হলো আপনার যিনি সহি নাস্তিক একদম নাস্তিক নবী, সে বলতেছে যে তারা একে অপরের সম্মতি ছাড়া তারা ওই সময় ইয়া ছিল আপনার কি বলে। শারীরিক হ্যালো সম্পর্ক শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 তো এটা হচ্ছে ভাই মানে সহি নাস্তিক এক মানে প্রধান নাস্তিক কুলের যিনি প্রধান নাস্তিক সে মুলহিদ, উম্মুল মুলহিদিন অর্থাৎ নাস্তিকদের প্রধান একদম মহিলা মাতা, সে কি বলে। ঠিক আছে আমরা এবার তার কথা শুনবো। ভেরি ইন্টারেস্টিং। একটা মানুষের এরকম প্রাণ বোঝায়, মানুষের একটা সংসার থাকে, বন্ধন থাকে, সেটা তো আপনার জীবনে নেই। আমার জীবনে হতো, আমি যদি এমন মানুষ পেতাম যে মেয়েদের স্বাধীনতায় বা অধিকারে বিশ্বাস করে, সমান অধিকারে বিশ্বাস করে, আনফর্চুনেটলি সেরকম মানুষ আমি পাইনি। তাতে কি মানে সে সবার সাথে হচ্ছে আপনার মানে খারাপ মানে রাস্তাঘাটে যেখানে ইচ্ছা সেখানে শুবে, এটাতে মানে অন্য তার যে মানে বন্ধু থাকবে সেটা তাকে প্রাধান্য দিতে হবে এই ধরনের। তো এবার আমরা শুনি দেখি উনি শেষ মতামতটা কি দেয়। দেখলেন এটা হলো আপনার নাস্তিক ধর্মের উম্মুল মুলহিদিন যিনি একদম আল্লামা তসলিমা নাসরিন, সে এখানে কি বলল সেটা হচ্ছে যে সে এখানে ধর্ম প্রথা চায় না। হ্যাঁ দেখেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, বলল যে মা হওয়া এটা হলো একটা প্রাচীন এবং একটা অসভ্য পানা, যেটা অসভ্য যুগে মানে অন্ধকার যুগে যেটা হয়ে আসতো। এটা দেখেন নাস্তিকতা কেমন, যে মাতৃত্ব বোধকে এবং মাতৃত্ব বন্ধন ছাড়া যেটা পুরা পৃথিবী এবং পশু পাখির মধ্যেও কিন্তু এই মাতৃত্বের যে বন্ধন, এই বন্ধন কিন্তু থাকে, এবং একটা কিন্তু এই মাতৃত্বের বন্ধনের কারণে কিন্তু তার বাচ্চা ধারণ করে এবং বাচ্চাকে আদর করে, ভালোবাসে, মহব্বত করে। কিন্তু এই নাস্তিক এত এরা পশুর চেয়ে নিকৃষ্ট, আসলেই তারা যেহেতু বিবর্তনবাদে বিশ্বাসী, যেহেতু তারা একপুষি প্রাণী থেকে জন্মগ্রহণ করছে, সুতরাং ওই বৈশিষ্ট্যগুলা তাদের নিজেদের ভিতরে লালন করতে চায়। যেহেতু তারা এক সময় কুকুর ছিল, এক সময় যেহেতু তারা শুয়োর ছিল, এক সময় যেহেতু তারা কুত্তা বিলাই, মানে এক কথায় নিচু পর্যায়ের যত প্রাণী ছিল, এই প্রাণীর যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলা তারা নিজেদের মধ্যে ধারণ করতে চায়। এবং একটা গরু আবার যেমন দেখেন আপনি তার যদি আপনার দেখেন যদি সহি নাস্তিক হতে চায় তাহলে আবার গালিবাজ হতে হবে, এবং সেটা নাস্তিক নবীর দ্বারা এটা স্বীকৃত। আমি আপনাদেরকে দেখাই দেই নাস্তিক নবীর দ্বারা স্বীকৃত। আমি দেখলাম যে আপনাদের ফেসবুকের একজন যে যিনি আছেন, যিনি আস্তে আস্তে এই যে মানে ডাইনি বললো আর সে বললো আস্তে আস্তে, মানে ডাইনি
এরকম আপনি গালিগালাজ করতে পারবেন, আপনি মুখ খারাপ করতে পারবেন, এটা হলো নাস্তিক ধর্মের মানে ভাই, এটা হলো মানে কি বলে, এটা নাস্তিক ধর্মের হলো সবের কাজ। তাহলে আমি সব সবের কথা বর্ণনা করতেছি, আমি হুজুর মানুষ তো আমি একটু অস্টস করি, তো তো আমি এগুলা নাস্তিক ধর্মে অনেক সবের ওয়াজ আমি করতে পারি, তো আমি সবের ওয়াজ গুলা তখন করলাম। আরো আছে, আরো অনেকগুলো সবের ওয়াজ আছে আমার কাছে নাস্তিক ধর্মের। আসলেই নাস্তিকতা মানে হলো নিজের প্রবৃত্তির অনুসরণ, মনে যেটা চায় সেটাই সে করতে পারে। আসল কথা হলো যে তাকওয়া নামক আমাদের কোরআনে হাদিসে কিন্তু একটা বিষয় আছে, তাকওয়া, খোদা ভীতি, আল্লাহ ভীতি। এই নাস্তিকদের ভিতরে আল্লাহ ভীতি, খোদা ভীতি, একজন স্রষ্টার উপস্থিতি, একজন স্রষ্টা সার্বক্ষণিক সর্বদা আমাকে দেখতেছে, এই যে একটা চিন্তা চেতনা, এটা নাস্তিকদের ভিতরে না থাকার কারণে তারা যখন যেটা মনে চায়, যখন যেটা ইচ্ছা হয় সেটাই কিন্তু তারা করতে পারে, এবং সেটাই কিন্তু তারা চালিয়ে যাচ্ছে তাদের জীবনটা, এইভাবে কিন্তু চালিয়ে যাচ্ছে। আসল কথা হলো নাস্তিকতা মানে হলো নিজের প্রবৃত্তির অনুসরণ করা। এটাই হলো নাস্তিকতা। আমি যতটুকু অভিজ্ঞতা, নাস্তিক ধর্ম করতে হলে আপনাকে সাধারণত মিথ্যুক হতে হবে। এই যে দেখেন, আমি নাস্তিক ধর্মে দেখাচ্ছি আপনাদেরকে, আপনি লিখলে হবে না, লাইভের মধ্যে এটা আমার ভিডিওটা আমি কোনো কিছু আর কেটে ফেলতে পারবো না, লাইভের মধ্যে থাকবে। তাই ছিল যে পরকালে কোনো শাস্তি নেই, বিচারাচার নেই, এই জীবনে শেষে না মনে করতো, কিন্তু তারা ঈশ্বর বা সৃষ্টিকর্তা বিশ্বাস করতো। আপনার মোহাম্মদ ঈশ্বর সম্পর্কে কোনো ধারণা ছিল না, আপনার মোহাম্মদ ঈশ্বর সম্পর্কে কোনো ধারণা ছিল না, আপনার মোহাম্মদ ঈশ্বর সম্পর্কে কোনো ধারণা ছিল। দেখছেন, আপনার ডাইরেক্টলি মুখের উপর মিথ্যা কথা বলতে হবে, তাহলে আপনি নাস্তিক ধর্মে সবের কাজ করতে পারলেন। ঠিক আছে, আবার এই যে যার সাথে যার তার সাথে যৌন সম্পর্ক করতে পারবেন, এটা হলো নাস্তিক ধর্মে যে সবের কাজ। আর একটা জিনিস দেখায় দিই, আর একটা জিনিস দেখায় দিই, হ্যাঁ, এই যে মনে করেন যে এখান থেকে বোঝা গেল যে নাস্তিক হতে হলে, সহি নাস্তিক হতে হলে, আর একদম মনে করেন যে পাকা নাস্তিক হতে হলে, মানে মা বাবা ভাই বোন এক মুরাব থেকে আকাম আকাম কোকাম যা আছে সবকিছু করতে হবে, তাহলে সে হলো সহি নাস্তিক। হ্যাঁ ভাই, এই মূর্তি কত বড় মানে অজ্ঞ, আর কত বড় মানে কোন একটা বিষয়ে তার যে পূর্ণ অভিজ্ঞতা নাই। আসলে সে যে মাদ্রাসায় পড়াশোনা করছে, কুকুবেলের পড়াশোনা করছে, আমি নিজেই অনেক সময় আশ্চর্য হই যে কিভাবে সে কি পড়াশোনা করছে। তার একদিন একটা আছে, যাই হোক এই বিষয়টা নিয়ে আগে বলি, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সম্পর্কে জানতেন না, অথচ আমি কোরআন হাদিস যতটুকুই পড়ছি এতটুকুর মধ্যে, এবং আমি যতগুলো ধর্ম পড়েছি, আমি কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মবিজ্ঞান পড়ছি, বৌদ্ধ মানে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি যতগুলা ধর্ম আছে, এই ধর্মগুলা নিয়ে আমি মোটামুটি পড়াশোনা করছি, এবং এই সম্পর্কে আমার মোটামুটি জানা আছে। তো আমি এই খ্রিস্টান ধর্মের দেখবেন আপনার ওল্ড টেস্ট নিউ টেস্টামেন্ট, এরপর আপনার খ্রিস্টান ইহুদি ধর্মের সরি ইহুদিদের হলো আপনার ওল্ড টেস্টামেন্ট, আর খ্রিস্টানদের হলো নিউ টেস্টামেন্ট, বৌদ্ধদের এরকম ত্রিপিটক আছে। তো এই গ্রন্থগুলা পড়ার পরে আমি যতটুকু জানি বা বুঝছি বা বাস্তবতায় যতটুকু প্রমাণিত হয় যে একমাত্র স্রষ্টা সম্পর্কে একেবারে
মানে স্পষ্ট যে ধারণাটা, এটা একমাত্র ইসলাম ধর্মই দিয়েছে। অন্য কোন ধর্ম, আপনি যদি হিন্দু ধর্ম পড়েন, আপনি সেখানে স্রষ্টার কোনো প্রকৃত রূপ খুঁজবেন না। আপনি যদি বেদ পড়েন, প্রথমে দেখবেন অগ্নি দেবতার আলোচনা, অগ্নি দেবতার আপনি আলোচনা পড়লে মনে হবে অগ্নি বোধহয় সব বোধহয় স্রষ্টা। আবারও আপনি যদি এরপরে আরেকটা দেবতার ই পড়েন, মানে তার প্রশংসা করেন, মনে হবে যেন তিনি সর্বশ্রেষ্ঠ এবং তিনি সবচেয়ে মহান। তো এরকম, এরপরে আপনি যদি হিন্দু ধর্মের আরো কিছু এরকম আধ্যাত্মিক পদের বই আছে, আপনি যদি মহাভারত পড়েন, এরপর আপনি যদি গীতা পড়েন, গীতা পড়লে মনে হবে যে আপনার শ্রীকৃষ্ণ সব। অন্যদিকে আপনি যদি মহাভারত পড়েন, মনে হবে অন্য কেউ, আবারও স্রষ্টা। হিন্দু ধর্মের স্রষ্টার কোন স্পষ্ট কোন ধারণা নাই, এক একজন এক এক দিকে চলে গেছে। এই জন্য দেখবেন হিন্দু ধর্মে কিন্তু সবচেয়ে বেশি স্রষ্টা নিয়ে বিতর্ক, স্রষ্টা নিয়ে বিতর্ক। কেউ বলে আপনার কৃষ্ণ, কেউ বলে রাম, রাম কিন্তু একদল বলে যে রামই হলো ঈশ্বর। হ্যাঁ, আবার এরকম বিভিন্ন জয় মা তারা, এরকম বিভিন্ন দেখবেন ই আছে। তো একমাত্র ইসলাম ধর্মেই কিন্তু স্রষ্টার স্পষ্ট ধারণা দিয়েছে। আমরা যদি সুরাতুল ইখলাস পড়ি, সুরাতুল ইখলাসের মধ্যে দেখবেন আল্লাহ স্পষ্ট স্পষ্ট ধারণা দিয়েছে। এরপর আপনার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ধারণা দিয়েছে। কোরআনের বহুত বহুত আয়াতের মধ্যে আল্লাহ তাআলার স্পষ্ট বর্ণনা, কিভাবে আল্লাহ তাআলা মরার পরে আবার মানুষকে জীবিত করতে পারবেন, এর পক্ষে কিন্তু আল্লাহ অনেকগুলি যুক্তি দিয়েছে। যে দেখো তোমরা যেমন একটা ভূমি, এটা শুকিয়ে যায়, ফেটে যায়, এটার উপর আবার যখন বৃষ্টি পড়ে, এটা বৃষ্টি পড়লে আবার কিন্তু অনেক ঘাস চারা এটা কিন্তু উদ্গত হয়। তো তোমরা এরকম একদিন মৃত্যুবরণ করবে, তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম আবার এই মৃত জমিন যেমনি ভাবে সজীব করে তোলেন, আল্লাহ কিন্তু এইভাবে কিন্তু তোমাদের উঠাবেন। তাহলে এই যে স্রষ্টার একটা ক্লিয়ারলি কনসেপ্ট ধারণা একমাত্র কিন্তু ইসলামই দিয়েছে। অথচ আপনার এই মূর্তি মাস সে কি বললো, তার সে তার জ্ঞানের লেভেলটা কি? গতকালকে আমি একটা তার লাইভ দেখলাম, যে মুফতি রুহুল আমিন সাহেব, সম্ভবত আমি সাবনা কার সাথে জানি, দেখলাম যে সেখানে সে কি ধরাটাই না খেলো, আশ্চর্য হলাম। সে হাদিসে ওরানে দিয়ে প্রমাণ দিল, অথচ সে কাট সাট করে অর্ধেক হাদিস সে পেশ করলো, সেখানে কিন্তু সে একেবারে পুরোপুরি ভাবে কিন্তু ধরা খেলো, অন্যার ধরা খাইছে। এবং সে যতবার আলোচনা করছে মানুষের সাথে, কোন মানে মানুষ, সে যে একজন মূর্খ মানুষ, এবং সে যে মানে আসলে কোরআন হাদিস যে বুঝে পড়ে নাই, এটাই মানে পরিপূর্ণ বোঝা যায়। ভাই যে নাস আপনার এই যে খ্রিস্টান মিশনারি আছে না, দেখবেন আংশিক একটা কোরআনের আয়াত হাদিসের একটা আংশিক অংশ নিয়ে আপনার ই করে। অথবা আরেকটা জিনিস কি করে, আমি কয়েকদিন আগে দেখলাম যে মুসলিম শরীফের একটা হাদিসের একটা হাদিস দিয়ে রেফারেন্স দিচ্ছে মুসলিম শরীফের। আসল কথা হইলো মুসলিম শরীফ তো আপনি পড়ছেন জানেন, মুসলিম শরীফের একটা অধ্যায়ের সম্পূর্ণ হাদিস পড়ে কিন্তু একটা ক্লিয়ারলি কনসেপ্ট ধারণা আসে। কিন্তু যদি আপনি শুরুতে যদি একটা হাদিস পড়েন, আপনি পরিপূর্ণ কনসেপ্ট ধারণা পাবেন না, কথা ঠিক না ভাই? এটা তো আপনি জানেন, এটা অবশ্য খালি শুধুমাত্র মুসলিম শরীফের এটা তর্জ না, প্রত্যেকটা হাদিস গ্রন্থের প্রায় আবু দাউদ, নাসাই, ইবনে মাজা বা প্রত্যেক অধ্যায়ে যতগুলো হাদিস এনেছে সবগুলো হাদিস, ওই অধ্যায়ের সবগুলো হাদিস যখন একজন মানুষ পড়বে, তখন ওখানকার থেকে কি মাসালাটা বের হচ্ছে তখন মানুষ ওটা বুঝতে পারবে। এটা হচ্ছে মানে একটা প্রায় হাদিস শাস্ত্রের একটা নিয়ম। পরিপূর্ণ ভাবে কোন একটা বর্ণনা কিন্তু আসে নাই, নামাজের পরিপূর্ণ বর্ণনা আসে নাই, যার কারণে এই নামাজের বিষয় মানে এক কথা ইসলামের যে কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় এটা সমন্বয় করতে হবে। এটাকে আপনি একটা বিষয়ে পাবেন সেই বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দিবেন, এটা কিন্তু সিদ্ধান্ত আসবে না, বরং এটা ভুল সিদ্ধান্ত হবে। কিন্তু আমাদের নাস্তিক ভাইরা এবং ইসলাম তারা কিন্তু এই কাজটা অহরহ করে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তাদেরকে যখন এটা বলা হয় তখন আসলে তারা নিতে চায়, এই হলো একটা প্রবলেম সমস্যা। তো যে কথাটা বলতেছিলাম, ওই দিন দেখলাম যে মুফতি মাসুদ আপনার একটা বিষয়ে মানে ক্রিটিসাইজ করলো, মানে মুসলমানদেরকে, যে মুসলমানরা হলো অপরিষ্কার, তারা মনে করেন এই যে নাকে ই দিয়া রাখে, এই যে পর্দা দিয়ে রাখে, এটা কিরকম অপরিষ্কার, আসলে ইসলামে পয় পরিষ্কারের প্রতি কোনো গুরুত্ব নাই, ইসলামের আপনার পরিচ্ছন্নতার প্রতি কোনো গুরুত্ব নাই। অথচ এই যে তার একটা মন্তব্য, এটা কতটা মূর্খতাপূর্ণ এটা তো বলা বাহুল্য। আদি শাস্ত্র যে দুই দিন পড়ছে তার কাছে এটা মানে মূর্খ মনে হবে, যে এই লোকটা যে কথা বলতেছে একটা একদম ফালতুর সর্বনিম্ন মানে
পর্যায়ে পৌঁছে যায় এই ধরনের কথা বলা। আসলে যারা কোরআন হাদিস সম্পর্কে এই ধরনের মন্তব্য করে যে পরিষ্কার দেখেন, পরিচ্ছন্নতার একটা ব্যাপারে, ন্যূনতম ধারণাও যদি থাকে সেও কিন্তু এই কথা বলতে পারে না। কারণ দেখেন, একটা ছেলে আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে দেখবেন মাঝে মাঝে যাই তো, ওখানে দেখি যে একেবারে প্রথম শ্রেণীর একটা ছাত্র একটা হাদিস পড়ে, আত্তুহুর শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের একটা অঙ্গ, ইমান ও বিদউ ওয়া সাবউনা শুবাতান আফদালুহা কউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? যে হাদিসের মধ্যে আসছে যে ইমানের শাখা রয়েছে, যে তার মধ্যে ইমানের একটা শাখা হলো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা। অথচ সে কি বললো যে ইসলামের কোন পরিচ্ছন্নতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমাকে এসে আমাকে বারবার ব্রাশ করতে বলেছে, পয় পরিষ্কার থাকতে বলেছে। এরপরে দেখবেন শুক্রবার দিন কিন্তু জুমার নামাজের গোসল করা কিন্তু কোনো ইমামের মতো ওয়াজিব। এটা কেন? কারণ তৎকালীন যুগে অনেক উষ্ণতা এবং তাপ পড়তো, যার কারণে মানুষের মধ্যে ঘাম সৃষ্টি হতো। এটা যাতে করে অন্যান্য মুসল্লির মধ্যে বা অন্যান্য মানুষের মধ্যে কোনো কষ্ট না হয়, এই কারণে কিন্তু গোসল করা ওয়াজিব কোনো কোনো ইমামের মধ্যে। অথচ সে বলতেছে যে ইসলামে দেওয়া হয়নি, এমন ইসলামে বলা হয়েছে দুর্গন্ধযুক্ত কোনো জিনিস খেয়ে মসজিদে যেন না যায়। কেন? কারণ যেহেতু অন্য মানুষ এর মাধ্যমে কষ্ট। অথচ সে কি বলে ইসলামে গুরুত্ব নাই কোন। আসলে এগুলা শুনে যে নাস্তিকতা কতটা মানে খুব মন্দ সংকীর্ণ, তারা নাস্তিককে দেখলাম যে আপনার এই যে এর নাম হলো সোলার, আপনি যেটা বললেন যে আপনার কি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নাকি ইসলামে বলা নেই, এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন তিরমিজি শরীফ, এটা হচ্ছে আপনার জামিউ তিরমিজি, এটা দর্সি তিরমিজি নামে পরিচিত, লেখক হচ্ছে শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানি। তো এই কিতাবের যারা এটা বলতেছে যে ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পর্কে নেই, তো দেখেন এই যে কিতাব উত্তহার, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে, এখানে আপনারা অধ্যায়টা পাবেন তিরমিজির যে অধ্যায় আবওয়াব উত্তহারাতি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এ সম্পর্কে বাব ওমা জালা তুকমালুস সালাত বিগাইরি তুহুরিন, এ সম্পর্কে বিশাল বিস্তারিত আলোচনা হয়েছে। যেখানে একটা এক নাম্বার হাদিস, এই অধ্যায়ের প্রথম হাদিসটা যেটা, সেটা হাদাসানা কুদাইরা ইবনু সাঈদিন ক্বাল আখবারনা আবু আওয়ানা আন সিমাক ইবনে হারবিন হা ওয়া বিহি ক্বাল হাদাসানা হান্নাদ ক্বাল হাদাসানা ওয়াকি আন ইসরাঈল আন সিমাক আন মুসআব ইবনে সাদ عن ابن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تقبل الصلاة بغير طهور ولا صدقة من الغلول من غلول। এখানে পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না, এখান থেকে শুরু করে এটা হচ্ছে প্রথম ধাপ। এরপর যেটা শুরু হবে যে আপনি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করবেন, প্রথমে ফজিলত বর্ণনা করা হয়, মানে হাদিসের তর্জগুলো হচ্ছে এরকম যে আপনি কোন একটা আমল করবেন তো এটা তো আপনাকে উদ্বুদ্ধ করতে হবে যে আপনি আমলটা কেন করবেন, এরকম কিছু ফজিলত বর্ণনা হয়েছে। এরপর নামাজের জন্য যে পবিত্রতা অর্জন করতে হবে, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, এই যে বাবু মা যা আন্না মিফতাহুস সালাত, এই যে অধ্যায়গুলো দেখতে পাচ্ছেন, তো এই যে ধারাবাহিক ভাবে বিশাল মানে বাইতুল খলায় কিভাবে যাবেন এবং সেখানে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন, এই যে বাবু মা ইয়াকুলু ইযা দাখালুল খলাই বাইতুল খলা, যেটা আরবিতে পরিভাষা হাদিসের পরিভাষায় বাইতুল খলা বলা হয়, যেটা আমরা টয়লেট বা পেশাব পায়খানা কিভাবে করবো, একদম টোটাল বিস্তারিত একদম হাদিসের ভাষ্য অনুপাতে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো সুতরাং যারা এই ধরনের কথা বলে যা আসলে খুবই হাস্যকর বিষয়গুলো। আসলেই আমি যে জিনিসটা উপলব্ধি করি বা বুঝতে পারি, আসল কথা হলো যে এরা কোন একটা বিষয় সমন্বয় করতে পারে না ভাই, মানে যে কোনো একটা দিক। দেখবেন ওই যে এক শ্রেণীর একটা ফকির মতের একটা লোক বলছিল যে আপনার ওটা হলো ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানে নামাজিদের জন্য দুর্ভোগ, অর্থাৎ যারা নামাজ সলাৎ কায়েম করে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য
মানে এর ঢিকটা দেওয়া হয়েছে, অথচ তারা কিন্তু পরের অংশটা পড়ে না, আল্লাযীনাহুম ফি সলাতিহিম, সরি আল্লাযীনাহুম আন সলাতিহিম, না এটা না, ওই যে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনাহুম ফি সলাতিহিম, আচ্ছা যাই হোক আমার আয়াতটা শোনা আসছে, আন সলাতিহিম সাহুন যারা নামাজে অলসতা করে তাদের জন্য দুর্ভোগ, অথচ এটা ঘুরিয়ে নিয়ে আংশিক নিয়ে এসে বলতেছে যে যারা নামাজ পড়ে তাদের জন্য দুর্ভোগ। হ্যাঁ, তা আবার কোরআন শরীফে আরেকটা আয়াত আছে, সালাত তোমরা নামাজের নিকটবর্তী হয়ে না, অথচ ওয়া আনতুম সুকারা এই অংশটা মানে তোমরা মাতাল অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যেও না, এই অংশটা উল্লেখ না করে তারা আংশিক উল্লেখ করে তারা এই দলিলটা পেশ করে। আসল কথা হলো কি যে আসলেই তাদের জ্ঞানের পরিধি, আসল মূল আমি যে জিনিসটা বুঝতে পারি সেটা হলো তারা সমন্বয় করতে পারে না। আমি আসলে নাস্তিক হয়েছেন, আমি তাদেরকে বলতে চাই যে আসলেই আমিও কিন্তু এক সময় এই নাস্তিকতার দিকে ঝুঁকে পড়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন নাস্তিকতার দিকে ঝুঁকে পড়ছিলাম বলতে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে নাস্তিকতার অনেক প্রশ্ন দেখে আমি নিজেই মানে বিভ্রান্তর মতো মনে হতো যে আসলে এর উত্তরটা কি হতে পারে। তো তখন আমি কিন্তু এটা নিয়ে স্টাডি আরম্ভ করেছি এবং স্টাডি করেছি ব্যাপক, আলহামদুলিল্লাহ সর্ববিষয়ে স্টাডি করেছি। তো স্টাডি করার পরে আমার কাছে যেটা মনে হয়েছে ভাই, যে আসলে ইসলামের মতো যুক্তি কোনো বিধান সম্বলিত ধর্ম এই পৃথিবীতে আর নেই, দ্বিতীয় আরেকটা নেই, প্রত্যেকটা বিধানের মধ্যে কিন্তু যুক্তি নিহিত আছে। যেমন নাকি ধরেন আমরা নামাজ যে পড়ি, এই নামাজটা কতটা বিজ্ঞানসম্মত এবং কতটা এবং মনস্তাত্ত্বিক এবং মানুষের হৃদয়ের সাথে সম্পর্কিত, কিভাবে দেখেন একটা মানুষ সকালে যখন ঘুম থেকে উঠবে তখন তার ভিতরে বিভিন্ন চিন্তা চেতনা দুনিয়ার প্রতি লোভ লালসা কাজ করবে, তো তখন ফজরের সময় সে যখন নামাজে দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। হ্যাঁ, এরপরে যখন সে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে প্রভু হে প্রতিপালক হে স্রষ্টা আমাকে সোজা সরল পথের আমাকে দিশা দাও, যখন একটা মানুষ সকালবেলা এটা যখন পড়ে বের হবে অবশ্যই সে যখন একটা দুর্নীতি করতে যাবে তখন কিন্তু তার বিবেকে এটা বাধা আসবে। তো একটা মানুষ যখন এটা এই স্পিরিটটা এই চিন্তাটা এই এই তার মানে উৎসাহটা এই যে নামাজের যে একটা আগ্রহ বা নামাজের যে শিক্ষাটা এটা কিন্তু দুপুর পর্যন্ত এই জিনিসটা থাকবে বা এর একটা প্রভাব বিস্তার মানে প্রভাবটা থাকবে, এরপরে যখন আবার দুপুর হয়ে যাবে তখন তার ভিতরে আবার দুনিয়ার বিভিন্ন চিন্তা চেতনা তার ভিতরে চলে আসবে, যখন সে আবার জুহুরে দাঁড়িয়ে যখন আবার সে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার কিন্তু আসর পর্যন্ত তার এই স্পৃহাটা তার এই যে উৎসাহটা এটা কিন্তু বিদ্যমান থাকবে, আবার যখন মাগরিব আবার ঈশা আসার পূর্বেই আবার সে নিজেকে পরিচ্ছন্ন করে নিচ্ছে। তার মানে এই নামাজের শুধু খালি নামাজের বিধানটার কথা আমি বলি যে একটা মানুষ দিনের মধ্যে 5 বার অন্তত নিজেকে ভাবিয়ে তুলতেছে যে আমি কিন্তু সঠিক সরল পথে চলতে চাচ্ছি, আমি কিন্তু সঠিক সরল পথে চলতে চাচ্ছি। আবার দেখেন নামাজের শেষে কিন্তু একটা দোয়া পড়ে আপনার দোয়া মাসুরা, আমরা জানি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আহে আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি জুলুম করেছি। তাহলে এই যে দেখেন একটা মানুষ যদি অর্থ বুঝে যদি এরকম রূহ মানে যেটাকে বলে আনতা আবুদাল্লাহ আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, অর্থাৎ একেবারে আল্লাহকে হাজির নাজির স্রষ্টাকে হাজির নাজির জেনে এবং অর্থ বুঝে যদি সে নামাজটা পড়ে আসলেই তার দ্বারা জীবনে কোনোদিন দুর্নীতি হওয়া সম্ভব না। নামাজের এই একটা ভালো দিক প্রত্যেকটি বিধানের ভিতরে কিন্তু আমরা এই ধরনের কিছু খুঁজে পাই এবং এই এই জিনিসগুলো যে খুঁজে পাই এই খুঁজে পাওয়ার জিনিসটাকে ঘিরেই কিন্তু আসলে পৃথিবীতে সকল মতবাদের যে ইসলাম এতটা এগিয়ে থাকার মূল কারণটা হচ্ছে মানুষ এর মধ্যে কল্যাণ বুঝতে পুরোটা সক্ষম এবং এটার দ্বারাই চির কল্যাণ নিহিত এবং এটার মধ্যে কোনো মানে ইয়া নেই। কিন্তু আমরা জানতে চাই যে নাস্তিক ধর্মে তো আমরা আসলে কিছুই খুঁজে পাই না,
নাস্তিক ধর্মের শুধুমাত্র দর্শন খুঁজে পাই, নাস্তিক ধর্মের শুধুমাত্র মিথ্যুক হতে হবে সেটা খুঁজে পাই, নাস্তিক ধর্মে আমরা খুঁজে পাই ডাইনি বলে গালি দিতে হবে, তারপরে হচ্ছে আপনার আমরা নাস্তিক ধর্মে খুঁজে পাই হচ্ছে মা বাবার সাথে মানে আকাম করতে হবে, এই যে এটাকেই মানে আমরা নাস্তিক ধর্মে এখন বুঝতেছি, তাছাড়া তো আমরা কিছুই খুঁজে পেতেছি না নাস্তিক ধর্মে, বিষয়টা কিন্তু আসলেই আমরা আসলে কিছুই খুঁজে পেতেছি না। বাংলাদেশে কোনো খাঁটি নাস্তিক নাই, আসল কথা হলো এটা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বহির্বিশ্বে হয়তো বা কিছু নাস্তিক থাকতে পারে, কিন্তু অন্তত বাংলাদেশ, ভারত, পাকিস্তানে নেই। কারণ আপনি নাস্তিকতার যে সকল মূল থিম বা বৈশিষ্ট্য যেগুলো, এগুলা কিন্তু তাদেরকে যদি এখনই করতে বলেন আসলে তারা কিন্তু রাজি হবে না। আমি এক নাস্তিককে বললাম যে ভাই আসলে আপনি কি আপনার মায়ের সাথে আপনার বোনের সাথে আপনি কি পরস্পর সম্মতিতে করতে পারবেন, তখন সে কি বলে ফেললো যে আমি একজন পশু না, বা এটা নাস্তিকতার মূল থিম না। অথচ এটাই কিন্তু নাস্তিকতার মূল থিম। কেন? কেননা পরস্পর সম্মতিতে যে কোনো কাজ এটা তাহলে, অথচ সে অস্বীকার করতেছে যে না এটা বলবো না, তাহলে সে তো নাস্তিকতার সে মূল যে থিম, যে মূল বিষয়টা, এটাই তো সে মানলো না। অথচ সে নিজে নিজে দাবি করতেছে যে আমি নাস্তিক। হইলো অনলাইনে যত